প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল মন্তব্য করেছেন, বিএনপি নির্বাচন এলে সেটি জাতির জন্য সৌভাগ্যের হবে, দলটি নির্বাচনে এলে পুনর্তফসিল হবে বলেও জানান তিনি। বলেন, বৈধ প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আচরণবিধি পর্যবেক্ষণ করবে নির্বাচন কমিশন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ, তবে বিএনপি কার্যালয়ে এখনো ঝুলছে তালা, নেতাদের বেশিরভাগই কারাগারে। তফসিল ঘোষণা হয়েছে গত 15 নভেম্বর, মনোনয়ন জমা দেওয়ার সময় বাকি আর মাত্র 4 দিন, তবে বিএনপি নির্বাচনে আসবে কিনা তা এখনো নিশ্চিত নয়। রোববার বিকেলে নির্বাচন ভবনে ব্রিফ করে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল জানান, বিএনপির নির্বাচনে আসার সময় এখনো ফুরিয়ে যায়নি, দলটি নির্বাচনে এলে তফসিল পেছানো হবে। নির্বাচনের দিনক্ষণ পেছাবে কিনা এ ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। যদি বিএনপি নির্বাচনে আসে, যদি সেই জন্য প্রয়োজন হয়, তফসিলটা রিশেডিউল করা যেতে পারে। ওটাকে নির্বাচন পেছানোর কথা বলা হয়নি, তো তফসিলটা রিশেডিউল করে তাদেরকে যদি অ্যাকোমোডেট করার সুযোগ থাকে সেই জিনিসটা করা হবে। দলটি নির্বাচনে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি। হয়তো বা ওরা আসতেও পারে, যদি আসে সেটা আমাদের জন্য, অত্যন্ত সকলের জন্য, পুরো জাতির জন্য একটা সৌভাগ্য হবে। কারণ আমরা চাই নির্বাচনটা অংশগ্রহণগুলো হোক, সকলে অংশগ্রহণ করুক, তাহলে সেই নির্বাচনটা আরো অধিক অর্থময় হয়ে উঠবে। গণভবনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক বৈঠকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন হয় কিনা এমন প্রশ্নে সিএসি জানান, এখনো আচরণবিধি পর্যবেক্ষণের সময় হয়নি। মিটিং যদি উনি করে থাকেন সেটা অসুবিধা একটা কোথায়, কারণ আচরণবিধিমালা প্রয়োগের সময় তো আমাদের আসেনি। বৈধ প্রার্থী চূড়ান্ত হওয়ার পর আচরণবিধি পর্যবেক্ষণ করবে কমিশন। এখন যদি কোনো রাজনৈতিক দল প্রচারণা করেন তাতে কোনো বাধা, কোনো রকম বাধা নেই। এখন আমরা নিয়ন্ত্রণ করব চূড়ান্তভাবে নির্বাচিত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থী তখনই হবেন যখন রিটার্নিং অফিসার চূড়ান্ত লিস্ট ডিক্লেয়ার করে বলবে আমার এই কনস্টিটিউয়েন্সিতে এই 5 জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। প্রয়োজন পড়লে সেনাবাহিনী মোতায়েন করা হবে বলেও জানান প্রধান নির্বাচন কমিশনার। এখতিয়ার অতিক্রম করে কোনো কিছু আমরা করতে যাব না। সাদিয়া ফ্রোস, এটিএন নিউজ, ঢাকা।